Hello and welcome everyone to Online Study with Priyanka. Voclet Fast Spot Counselling এর অনেক স্টুডেন্টের এরকম হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার এবং এই টেক্সট দিয়ে যখন তোমরা প্রসিড করছো রেজিস্ট্রেশন করার সময় ওটিপি কিন্তু অনেকেরই ফোনে আসছে না অথচ আমি সকালেই কিন্তু তোমাদেরকে ভিডিও দিয়েছি এবং আমি নিজে করে দেখেছি একটা স্টুডেন্টের তার কিন্তু ওটিপি এসেছে এবং তার রেজিস্ট্রেশন পুরো প্রসেস কমপ্লিট করে চয়েস ফিলিং হোক তার করে রেখেছিলাম বাট চয়েসটা লক করিনি সেটা রাত্রে করব ভেবেছিলাম বাট অনেকেরই কিন্তু এখন আরও একটা স্টুডেন্টের আমি ডিটেলস দিয়ে দেখছি সত্যিকারেরই মেসেজ আসছে না বা ওটিপি আসছে না এক্ষেত্রে তোমাদের এখন কি করণীয় তোমরা সকলে কিছুক্ষণ ওয়েট করে যাও বিকেলের পর থেকে তোমরা আরও একবার করে চেষ্টা করো এখন মোটামুটি 1-2 ঘন্টা করো না কিছুক্ষণ পর থেকে বিকেলের পর থেকে তোমরা চেষ্টা করো হয়তো তখন হয়ে যাবে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ ভোকলেটের কিন্তু এবং তোমরা সকলেই জানো ভোকলেটের আজকে ভোরবেলা থেকে কিন্তু শুরু হয়েছে প্রসেস যেখানে 14-15-16 3 দিন সময় দেওয়ার কথা ছিল তবে আজকে 16 তারিখ আজকে ভোর থেকে প্রসেস শুরু হয়েছে এবং এখানে এখনো পর্যন্ত কোনো রকম কোনো আপডেট আসেনি অর্থাৎ আজকেই কিন্তু লাস্ট ডেট কিন্তু যদি তোমাদের ফোনেতে মেসেজই না আসে ওটিপি না আসে তোমরা রেজিস্ট্রেশন করতেই পারবে না এবং তোমরা চয়েস ফিলিংও করতে পারবে না তো সেক্ষেত্রে তোমাদের প্রসেসই কমপ্লিট হবে না তো যদি সেরকম টেকনিক্যাল ইস্যুস হয় কাউন্সিলের তরফ থেকে আশা করছি রাত্রের মধ্যে রাত্রে 10-11টার মধ্যেই কিন্তু তোমাদের জন্য নোটিফিকেশন আসবে যে তোমাদের ডেট বাড়ানো হবে তা না হলে কিন্তু অনেক অনেক স্টুডেন্ট এই প্রসেস কমপ্লিটই করতে পারবে না সেক্ষেত্রে ডেট বাড়ানো ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না কাউন্সিলের কাছে সো তোমরা সকলে একটু 2-3 ঘন্টা পর থেকে ট্রাই করে দেখো তখন যদি হয় সকলে যদি মোটামুটি কমপ্লিট করতে পারে ওটিপি যদি ঠিকঠাক আসে তবেই তো প্রসেসটা তোমরা কমপ্লিট করতে পারবে আর যদি সেরকম না হয় তাহলে ওনারা ডেফিনেটলি তোমাদের ভোকলেটদের জন্য বিশেষ করে কারণ জেক্সপো তো হয়ে গেছে কালকে আজকে ওরা সময় পেয়েছে কিন্তু তোমাদের তো তোমরা ভিতরের প্রসেসে ঢুকতেই পারছো না তো সেক্ষেত্রে তোমাদের জন্য হয়তো ডেট বাড়ানো হবে যেহেতু এখনো পর্যন্ত 16 তারিখ এখানে লেখা আছে তাই তোমরা মোটামুটি সন্ধ্যের পর থেকে ট্রাই করে যাও 10-11টা পর্যন্ত ট্রাই করো রাত্রেবেলা এবং সকলে যদি প্রসেস কমপ্লিট করতে পারো চয়েস অবশ্যই সেভ করবে এবং চয়েস লক করবে কারণ আগের বারে অনেকের সমস্যা হয়েছিল যে চয়েস ডিলিট হয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে সকলে চয়েস সেভ করবে এবং চয়েস লকও করবে